জানেন গ্রামের এটো কম টেম্পারেচার এন্ড ওয়েদারটা অনেক সুন্দর, ক্যামেরা হয়তো অনেক ঝুঁকতেছে কেন না, আর খুবই ভালো লাগতেছে দুজনকে। গ্রামের সাথে সাথে গ্রামের মানুষও কিন্তু অনেক সরল সুদা হয়, ক্যামেরা যে পরিমাণ ঝুঁকতেছে মাথার কাছে কাঠালো ধরে আছে। কিন্তু আপনি অবাক হচ্ছেন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, চারিদিকে বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন এটাকে রান্নার কাজে ব্যবহার করা হয়, আর এইভাবেই তারা বানায়। এই মেট্রো পথে বড় কোনো গাড়ি নেই, আছে শুধু এই যে বাইক সাইড। ইমরান, তোমার কি মনে হয় এটা রাজা বাড়ি ছিল? বাসায় যাচ্ছি, সেখানে একটা আনন্দমুখ পরিবেশ। প্রথমে বলবো রাস্তা ভাঙা গোড়া, যেগুলো গ্রামের আসল সৌন্দর্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি পুকুর বাসায়। অনেকদিন পর গ্রামে এসেছি, আর গ্রামে এসে পুকুর বাসায় যাবো এটা কোনো কথা হলো? তো আপনারা জানেন গ্রামের এঁঠো মেঠো পথ বা পাকা পথ পেরিয়ে আমাদেরকে নানুর বাড়ি পুকুর বাড়ি যেতে হয়। এইরকমই আমরা যাচ্ছি পুকুর বাড়ি, আর গ্রামের অপরূপ দৃশ্য। দুই পাশে ধরেন বিয়ের মাঝখান দিয়ে রাস্তা, কোনো গাছ, জটিল একটা ফিলিং। আমার ফুপু আমাদের বলে তাদের বাসায় যাওয়ার জন্য, সময়ের অভাবে কখনো যেতে পারিনি, আজকে যাচ্ছি। আর আপনাদের সুন্দর এই ভিউগুলো দেখাবো, ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন গ্রামের প্রকৃতি সুন্দর। আসলে বাসায় এসে যখন নানুর বাসা বা ফুপুর বাসা ফুপির বাসা যখন যাওয়া হয়, এরকম পথ সবাই পাড়ি দেয়। এরকম পথ পাড়ি দিয়ে কেউ খুবই বাসা নানু বাসা যায়নি, এরকম খুব কমই রয়েছে। গ্রামের এই ভাঙা রাস্তা, রোড, ভাঙা বাড়িঘর, গাছপালা, এগুলোই প্রকৃতির প্রধান সৌন্দর্য। কিন্তু আরও সৌন্দর্য বৃদ্ধি করে গ্রামের বড় বড় বিল, খাল, পুকুর আর সবুজ সবুজ গাছগুলো। তো আমরা যাচ্ছি, মোটামুটি কাছাকাছি চলে আসছি, আর একটু গেলেই আমরা পুকুর বাসায় চলে যাব। তো রাস্তা এতটা ভাঙা যে আমাদের ধরেন পিছনে ব্যথা হয়ে গেছে অলরেডি। তো আমার সঙ্গে ইমরান ভাইও রয়েছে। ইমরান ভাই খুব বোরিং ফিল করতেছে যে রাস্তা কেন এমন, আর খুব রোদ, তুফুর রোদ। রোদ হলো একটা জিনিস যে দুই পাশে গাছের জন্য অতটা রোদ লাগতেছে না। তারপরে এনজয় করতেছি যে অনেকদিন পর গ্রামে এসে এত একটা লং জার্নিতে আমরা পুকুর বাসায় যাচ্ছি, সেটা খুব এনজয় করতেছি। আর আপনারা এসে আমার পিছনে খেয়াল করতেছেন, খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, রাস্তা ভাঙা। এছাড়া আমার এই সাইডে যদি দেখেন ভুট্টা গাছ বা এই ধান ক্ষেত, পাট ক্ষেত, তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটতেছে, আর খুব সুন্দর একটা টাইম আমরা পাস করতেছি বা এনজয় করতেছি টাইমটিকে। আর টেম্পারেচার অ্যান্ড ওয়েদারটা অনেক সুন্দর। আমার ক্যামেরা হয়তো অনেক ঝুঁকতেছে কেননা ভ্যানে বসে আছি, ভাঙা রাস্তা, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আর এখানে কিন্তু দিনেও পাখির ডাকগুলো অনেক সুন্দর, আর ঝিঝি পোকাও কিন্তু দিনে ডাকে। আমরা আপনারা শুনতে পাচ্ছেন কেন জানি না, ভালো করে যদি দেখেন তো শুনতে পাবেন। যাচ্ছি, সেখানে একটা আনন্দমুখ পরিবেশ। প্রথমে বলবো রাস্তা ভাঙা গোড়া, যেগুলো গ্রামের আসল সৌন্দর্য। আর দ্বিতীয় সভা হল তারপরে আমি বড় ভাই করতেছি, এই জন্য এনজয় করতেছি যে ভাঙা রাস্তাগুলো আমি খুব এনজয় করতেছি। তো আমরা হয়তো চলে আসছি, আর একটু যেতে হবে, কিন্তু আপনারা এসে বুঝতেছেন ক্যামেরা যে পরিমাণ ঝুঁকতেছে বা আমার কথা থেকে হয়তো বুঝতে পারছেন কী পরিমাণ রাস্তা ভাঙা আর কীভাবে আমরা যাচ্ছি। তো এটাই আসলে খুব ভালো একটা লাগতেছে যে আমরা এত কষ্ট করে যাচ্ছি পুকুর বাসায়, আর দেন প্রকৃতিকে অনেক সুন্দর উপভোগ করতেছে আমরা দুজনই, আমি আর ইমরান দুজনে উপভোগ করতেছি। আর খুবই ভালো লাগতেছে দুজনকে যে অনেকদিন পর এত সুন্দর একটা পরিবেশ আমরা আসছি। আসলে আর যাই হোক, এখানকার মুক্ত একটা বাতাস রয়েছে, যেখানে কোনো পিওর অক্সিজেন যেটাকে বলি সেটা এখানে রয়েছে। আর গ্রামের সাথে সাথে গ্রামের মানুষও কিন্তু অনেক সরল সুদা হয়, সেটা আমরা পুকুর বাসা যাওয়ার পৌঁছানোর পরে আপনাদের দেখাবো, তার জন্য রেডি থাকে। আমরা অলরেডি চলে আসছি, ও আর কথা বাড়াবো না, এখন রাখতে হবে, কেন এখন পুকুর বাসায় যাবো। তো ওকে, আগের সবাই দেখা হচ্ছে পুকুর বাসায় গিয়ে। আমি পুকুর বাসায় লাঞ্চ শেষে নদী দেখতে আসলাম,
তো এটা এটা কোনো নদী না, নদী কিন্তু সামনে। তো এই পাশ দিয়ে আসলাম, খুব সরু একটা রাস্তা। তো আপনাদের আমি এখন নদী দেখাবো, আর আমার সাথে আরও রয়েছে ইমরান এসেছে। কিন্তু ইমরান ইমরান উঠো, ও ক্লান্ত অনেক হাঁটছে। ইমরান আছে, হ্যালো গাইস, হ্যালো সাবস্ক্রাইবার ম্যান। আর এছাড়া এই বকুল আসো, বকুল আসো আমার সাথে, আরও আছে বকুল আছে আমাদের সাথে, আমরা সবাই নদীর, আমাদের সাথে বকুল আছে, আমরা তিনজন এখানে নদী দেখতে আসছি, আমার ফুফাতো ভাই। তো আমরা এখন নদী দেখবো, আপনাদের দেখাবো। তো চলুন আমরা এখন নদী দেখি। আপনারা দেখেছেন আমি কিন্তু অনেক বাইরে দিয়ে ফুল পাশে এসেছি, কিন্তু সামনে আমি পিছনে যাচ্ছি। আপনি যারা করেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, দেখেন কি করবো। ভালো লাগতেছে, আমি খুব এনজয় করতেছি। তো ইমরানকে কেমন লাগতেছে সেটা একটু জেনে নি। ইমরান, তোমার কেমন লাগতেছে আজকে নদীতে ঘুরতে এসে বা এত সুন্দর জায়গাতে? নদী পথেই কুল বেয়ে যে আমরা হাঁটলাম, বিশেষ করে নদীর যে পানির কদরব শব্দ, টোটাল মোরাল অফ দ্য স্টোরি বলতে গেলে খুব সুন্দর। আর এখানে মুক্ত বাতাস, যে বাতাস একবারে পিওর অক্সিজেন, হ্যাঁ একবারে পিওর, কিন্তু মানে প্রাকৃতিক পরিবেশ যা সত্যি বলা বাহুল্য, যা অসাধারণ ছিল, সবাই উপভোগ করতে পারে না। তো আমরা অবশ্যই আপনাদের অনুরোধ করব, যদি কেউ কখনো ফ্রি ওপেনলি সময় পান গ্রামে চলে যান, ধারকেশে আসবেন। আর প্রধান কথা হলো গ্রামে চলে যান, নদীর গ্রামে গিয়ে অবশ্যই গ্রামে এসে নদীগুলো তারা উপভোগ করবে, নদীর এই সৌন্দর্যতা। তা আমরা আপনাদের রিকোয়েস্ট করব, আমার বড় ভাই আকরামের বাণী ভান্ডার নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার ছোট ভাই কিন্তু বলে দিচ্ছে। ওকে, আচ্ছা তুমি এই, আচ্ছা বকুল, বকুল কিন্তু সবসময় ও বাসাতেই থাকে, আর ও কিন্তু প্রকৃতির সাথে সবসময় মিশে থাকে, ও কিন্তু শহরের ছেলে না গ্রামের ছেলে। তো বকুল, তোমার আমরা যে আসছি তোমার সাথে ঘুরতে আসছি, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে, আমার দুই ভাই আসছে, তো আমার খুব ভালো লাগতেছে যে আমার ভাইরা আমার কাছে এসে আমাদের এই যে নদীতে এসে ঘোরাফেরা করতেছি, খুব ভালো লাগছে। ও খুব এনজয় করতেছে আমাদের সঙ্গে, আর আমরাও খুব এনজয় করতেছি এত সুন্দর একটা মুহূর্তে। তো চলুন আমরা নেক্সট অন্য কোনো জায়গায় ঘুরি আর আপনাদের দেখাই। পারবো না। ইমরান চেষ্টা করতেছে মাছ ধরার, ও আসলে একটা মাছ দেখতে পাইছে এখানে। তো দেখেন ও কলমো কচুরি শাক এগুলো সব সরাইতেছে, সরায় ও মাছ ধরার চেষ্টা করতেছে নদী থেকে। চলে আসো, পারবো না ইমরান, আরে পারবো না, আসো, মাছ তোমার থেকে বেশি চালাক, চলে আসো, আরে পারবো না, আসো। ও ব্যর্থ হলো মাছ ধরতে। A few moments later, এখন কোথায় যাব? আমরা হয়তো এখন পুকুরের দিকে যাচ্ছি, না সরি স্কুল মাঠ আছে একটা এখানে, আর সুন্দর একটা জায়গা আছে বলতেছে ফুফাতো ভাই, তো আমরা ওখানে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কার ভিতর ধরতেছি, গ্রামের এগুলো রাস্তা বা এগুলো পথ এখানে কিন্তু ওইরকমভাবে ভালো রাস্তা নাই মেন রাস্তা ছাড়া, তো এটাই কিন্তু অনেক সুন্দর। আর এগুলো দেখার জন্যই কিন্তু আমরা শহর থেকে আসি, আর খুব সুন্দর, এগুলো কিন্তু খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এত সুন্দর জায়গা অনেক সুন্দর, আসলে আমি ইনসাল্ট করছি না কিন্তু সুন্দর। A few moments later, অনেক সুন্দর জায়গা কিন্তু সত্যি সুন্দর। এই দেখেন, যদি বিশ্বাস না হয় মাথার কাছে আম ধরে আছে, আসলে সত্যি। গ্রামে চলে আসেন, যারা শহরে আসেন গ্রামে চলে আসেন, শুধু মাথার কাছে আম তা কিন্তু নয়, মাথার কাছে কাঁঠালও ধরে আছে, কিন্তু হাত দিয়ে কিন্তু সুইতে আছি। এখন আমি খুব ক্লান্ত, অনেকটু পথ হেঁটে আসছি, এখন দেখি কোথায় কি অবাক হচ্ছেন যে আকরাম ভাই কোথায় হাঁটতেছে, এটা অবাক হওয়ার কিছু নয়। গ্রামের প্রত্যেকটা গ্রামের দৃশ্যটাই এমন যে এরকম পথ, এখানে পাকা পথ খুবই কম, ভাঙা মাটির পথ, মেঠো পথ, বেশিরভাগ রোডই ভাঙা থাকে গ্রামে। আর দুই পাশের দৃশ্য সবুজ, সেটা দেখতে পাচ্ছেন জঙ্গল, এটা আসলে অন্যরকম একটা ফিলিংস। আর ফুপুর বাসা আমাদের বাসা থেকে অনেক দূরে, তো এনাদের গ্রামটা একটু আমাদের গ্রামের থেকে একটু অতটা সৌন্দর্য নয়, তো যার ফলে অতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি না। চারিদিকে সবুজের অরণ্য, আর এটা হেঁটে আমরা যাচ্ছি, সামনে একটা স্কুল আছে বলবো, তো স্কুল মাঠটা একটু ঘুরে আসি আর আপনাদের ঘুরে দেখাবো, তো সেই জন্যই যাচ্ছি। তো চলো, এ ফিউ মোমেন্টস লেটার, রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমার কাছে একটা জিনিস চোখে পড়ছে, যেটা আপনারা কিন্তু অনেকেই যারা গ্রামের বাইরে থেকে অনেক কিন্তু দেখি না, তো আমি আপনাদের সেটা দেখাবো। আমরা গরুর গোবর বলি বা মল যেটা, সেটাতে গ্রামে কিন্তু খুব জিনিস একটা বানানো হয়, এই যে দেখতে পাচ্ছেন এটাকে রান্নার কাজে ব্যবহার করা হয় আর এভাবেই তারা বানায়। তো হাঁটতে চোখে পড়ে গেলো, তো গ্রামে আসলে এরকম অনেক জিনিস আছে অদ্ভুত যেগুলো আপনারা দেখতে পাবেন। আর এই মেঠো পথে বড়ো কোনো গাড়ি নেই, আছে শুধু এই যে বাইক, সাইকেল আর বাইক,
এছাড়া কিছু নয়। এটা খুব পুরাতন একটা বাসা বাড়ি, মনে হয় এটা কিসের বাড়ি ছিল? ও আচ্ছা, এটা নাকি একসময় রাজার বাড়ি ছিল অনেকে বলে। তো আমার সোজা যাচ্ছি দেখার জন্য। আর এটা নাকি বলে একসময় রাজার বাড়ি ছিল, এটা কি রাজার বাড়ি ছিল? ইমরান, তোমার কি মনে হয় এটা রাজার বাড়ি ছিল? আমি সঠিক জানি না, তবে মনে হচ্ছে এটা কোনো প্রত্যন্ত অধিদপ্তরের আওতায় আছে। ও আচ্ছা, পুরাতন দিদি। ও ইমরান আমার থেকে একটু বেশি জানে, কেন এর আগে ওখানে বারবার এসেছে। তো চলুন আমরা সামনে যাই। অনেক রোদ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন অনেক রোদ। আমি হেঁটে যাচ্ছি, গা ঘামিয়ে গেছে। সামনে একটা দোকান আছে, আমরা দোকানে ঠান্ডা খাবো। ঠান্ডা খাওয়ার জন্য আমরা দোকানে যাচ্ছি। তো অনেক রোদ পাড়ি দিয়ে যাচ্ছি ওই দোকানে। ফুপুরবাস থেকে বের হয়ে অনেকটা পথ হেঁটে আসলাম। তো জানি না দোকান কত দূর, গ্রামের দোকান তো মানে বুঝেন, শহরে কিন্তু অলিতে গলিতে আমরা দোকান পেয়ে যাই। একটা ঠান্ডা খাওয়ার জন্য কমসে কম 1 থেকে 1.5 কিলো রাস্তা আমরা হেঁটে যাচ্ছি। একটা ঠান্ডা খাবো, মানে দুপুরে লাঞ্চ করেছি, সেখান থেকে 7 আপ টাইগার স্পিরিট যেটাই পাই আমরা সেটা খাবো। আর সেটার উদ্দেশ্যেই বের হয়েছি, আমরা দেখি কত দূর। এ ফিউ মোমেন্টস লেটার অবশেষে আমরা মেবি 1 থেকে 1.5 কিলো রাস্তা হেঁটে পাড়ি দেওয়ার পরে একটা দোকান পাই। আর দোকানদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তারপর আমরা একটু ঠান্ডার ব্যবস্থা করি। আর সেখান থেকে ঠান্ডা নিয়ে এখন আমরা বাসার দিকে আবার যাচ্ছি। দোকানদার বইয়ের সাথে শুয়ে আসলো, সেখান থেকে রয়্যাল টাইগার খাচ্ছি। অবশ্য এটা একটু ঠিক, কেন দোকানটা ঘুমিয়েছিল, আমরা ঘুম থেকে ডেকে তুলে আমরা এটা নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা ফুলবাসাতেই ঘুরে বাসায় চলে আসছি। দীর্ঘ একদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই একদিন আমি ফুলবাসা ছিলাম রাতে, তো এবং দেখা করতে পারিনি, এখন আমরা বাসায় চলে আসছি। তো যাই হোক, আজকের মনে ব্লগটি এখানেই শেষ করতেছি। তো আপনাদের ব্লগটি কেমন লাগলো না লাগলো সেটা কমেন্ট বক্সে জানা দেবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।